আপনারা তোমরা এবং তোরা যারা আজ কেন্দ্রবিন্দুর এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে কেন্দ্রবিন্দু পরিবারের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং আমার অন্তরের অন্তস্থল থেকে আপনাদের সবাইকে জানাই ভালোবাসা। 2014 সালের 26 জুন কেন্দ্রবিন্দু পরিবারের সূচনা হয়েছিল ব্রাউনবেরিয়ার বুকে, আর আজ 2020 সালের 26 জুন, অর্থাৎ আমরা 6টি বছর পেরিয়ে গেছি। এই 6টি বছর পদার্পণ করে আমরা সপ্তম বছরে আজ পা রেখেছি, আর সেই সব কিছুই সম্ভব হয়েছে শুধু আপনাদের ভালোবাসার জন্য। তাই আমি সবসময় বলি, তোমরা যারা কেন্দ্রবিন্দুর কেন্দ্রবিন্দু, তাদের জন্যই আজ কেন্দ্রবিন্দুর এই পথ চলা সম্ভব হয়েছে। তোমরা যদি আমাদের পাশে থাকো, আমাদের সাথে যেরকম ছিলে, আছো এবং থাকো, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি আমরা কেন্দ্রবিন্দুর যেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছিলাম এবং আশা রাখি আরও কাজ করে যাব, ঈশ্বরের কৃপায় আমরা সেই লক্ষ্য পূরণ করতে পারব। কিন্তু পরিবার আজ যেই সপ্তম বছরে পা রেখেছে, সেই সপ্তম বছরে পা রাখার পেছনে আছে অনেক ইতিহাস, অনেক মানুষের অক্লান্ত পরিশ্রম, ভালোবাসা, এবং সেই ভালোবাসা ও আত্মত্যাগের বিনিময়ে আজকের এই কেন্দ্রবিন্দু আমরা দেখতে পাচ্ছি। তো যারা সবসময় কেন্দ্রবিন্দুর পাশে ছিলেন এবং এখনও আছেন, আমরা আশা রাখি সবসময় তাদেরকে আমরা ভবিষ্যতেও পাশে পাব। ভালো থাকার শুভকামনা জানিয়ে আমি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আমার সালাম। থ্যাংক ইউ।